ঢাকার থেকে অ্যাম্বুলেন্স আসতেছে এদিকে ঢাকার পর থেকে, আর বরিশালের থেকে কভার ভ্যান আসতেছে। তো মুখোমুখি সংঘর্ষ হয়ে পরে ওইটার পিছনে ওই কভার ভ্যানের পিছনে আবার ওই ওই গাড়িটা মারিয়ে দিছে। ওর গাড়ি এই পাশে, আমার বাড়ি এখানে, এই যে ঘরটা। আমি আইসা দেখছি যে লাশগুলি ভিতরে দুই তো জীবিত ছিল, মানে লড়তেছিল, তাদের কিছুক্ষণ পরে মারা গেছে। জায়গায় বসে দেখলাম এই, তারপরে ফায়ার সার্ভিস আইসা কাইটে কুইটা বের করলো, সামনে দেখলাম ছয়জন মারা গেছে জায়গায়। আটিপাড়া, অজিতপুরের আটিপাড়া নামকস্থ হাইওয়ে মহাসড়কে ঢাকার দিক থেকে আগত একটা অ্যাম্বুলেন্স, সেটা ছয়জন যাত্রী ছিল, ড্রাইভার সহ ছয়জন ছিল এবং ছোটো একদিনের একটা বাচ্চা ছিল। বাচ্চাটা তারা ঢাকা থেকে, আমরা জানতে পেরেছি যে ঢাকা থেকে চিকিৎসা করে বাচ্চারা মারা গেছে। এই বাচ্চা নিয়ে আসার পথে এই জায়গায় কম্পার্টমেন্টের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে উঁচে, এটা থাকা যা ড্রাইভার সহ ছয়জন যাত্রী সবাই মারা যায়। এদের নাম ঠিকানা এখনও পুরোপুরি আমরা পাইনি, শুধু জানলাম এরা ঝালকাড়ি বারুকাড়ি নামক জায়গার, সেখানে তাদের বাড়ি। আত্মীয়জনকে মোবাইল পাওয়া গেছে, সংবাদ দেওয়া হয়েছে, তারা আসলে পুরোপুরি আমরা ঘটনাটা তো যাবো। আমরা গাড়ি কেটে আর যাত্রীদেরকে বের করেছি, এখন আমরা নাম ঠিকানাগুলি সংগ্রহ করবো। পরবর্তী ব্যবস্থা আমরা এই ব্যাপারে দুর্ঘটনা কবলিত গাড়ির বিরুদ্ধে মামলা নেব, মামলা নিয়ে আমরা তদন্ত করে বের করবো কার দোষ ছিল, সেই ব্যবস্থা নেওয়া হবে।